সাকসেস ইন লাইভ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানাই প্যারাটিচার বার্তা আমার বার্তা শুরু করছি তো বন্ধু সাথেই থাকুন দেখতে থাকুন আজকের আমার কথা তো ভিডিওটি শুরুর প্রথমেই বলবো চ্যানেলটিকে অবশ্যই সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন এবং আপনাদের লোকাল সমস্ত গ্রুপে শেয়ার করবেন কারণ আমার এই প্রচেষ্টা আমি আশা করছি বিফলে যাবে না আমাদের লক্ষ্যে পৌঁছাতে কিছুটা হলেও সহযোগিতা করবে এই আবেদন বার্তা একদিকে সরকারের কাছে এই আবেদন বার্তা একদিকে স্টিয়ারিং কমিটির কাছে এই আবেদন বার্তা একদিকে বিভিন্ন সংগঠনের নেতা নেত্রীদের কাছে এই আবেদন বার্তা সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের কাছে তো বন্ধু শুনতে থাকুন আমরা আশায় বুক বেঁধে আছি বেতন কাঠামো অর্জন করব। বেতন কাঠামো ছাড়া আমরা কিছু বুঝি না প্রতিদিনই একই ডায়লগ একই কাহিনী নিয়েই আমার কথা একটাই লক্ষ্য একটাই দাবি বেতন কাঠামো বেতন কাঠামো এই বেতন কাঠামো অর্জনের জন্যে আমরা বৃহত্তর আন্দোলন করে আসলাম কিন্তু সত্যি বলতে কি এখনও পর্যন্ত বেতন কাঠামো অধরা কেন অধরা এটাই হবে আজকের আমার এই ভিডিওর মূল বিষয় অধরা এই জন্যেই কারণ আমাদের মধ্যে বেশ কিছু পার্শ্ব শিক্ষক শিক্ষিকা তাদের অবশ্য ভুল বোঝানো হয়েছে আমাদের একজন নেতা তথা তথাকথিত নেতা এই বেতন কাঠামো চান না বা আমরা বেতন কাঠামো অর্জন করে নিয়ে আসি আমাদের এই পাহাড় প্রমাণ আন্দোলনের মধ্য দিয়ে এটাও চান না তার খবর আমার কাছে এসেছে প্রমাণসহ খবর এসেছে আমার কাছে যে বেদন কাঠামো কোনোভাবেই হতে দেওয়া যাবে না বা স্টিয়ারিং কমিটি ঐক্যমঞ্চ কিছু করে নিয়ে আসুক এটাও হতে দেওয়া যাবে না আমি আজকে সেই মহান নেতার নামটি বলবো না নাম বলব পরে কেউ রিকোয়েস্টও করবেন না আগে দেখি বিষয়টা কোন দিকে গড়াই তো বন্ধু বেতন কাঠামো অর্জনের ক্ষেত্রে আমরাই আমাদের বাধা এই বিদ্বেষ কেন এই মানসিকতা কেন যার ক্ষমতা আছে সে করে নিয়ে আসুক তাই বলে ষড়যন্ত্র করা কুমন্ত্রণা দিয়ে আটচল্লিশ হাজার বঞ্চিত নিপীড়িত শিক্ষক শিক্ষিকাদের ন্যায্য অধিকার থেকে তাদের বঞ্চিত করাটা অবশ্যই ঠিক নয় বঞ্চিত করে রাখাটা উচিত নয় বিবেক কী বলে বিবেকের বিষয়টা কি বিবেকের বিষয়টা কি বিবেকটা দেখা দরকার বন্ধু সেজন্যে অনুরোধ করব একান্তই অনুরোধ যে বাধা হয়ে দাঁড়াবেন না কারণ ঐক্যমঞ্চের স্টিয়ারিং কমিটি যে বৃহত্তর আন্দোলন করে আসতে পেরেছে তাতে কোনো বাধাই কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারবে না আমরা কিন্তু আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে আমাদের সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে এক প্ল্যাটফর্মে আনতে সম্পূর্ণরূপে প্রস্তুত সেজন্যে ভাবা দরকার যে এতগুলো পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আটচল্লিশ হাজার বঞ্চিত শিক্ষক শিক্ষিকার কথা মনে আসলো না বাধা সৃষ্টি করতে হবে এটা অবশ্যই কাম্য নয় স্টিয়ারিং কমিটির কাছে প্রার্থনা বিষয়টিকে খুব ভালো করে আটচল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা কোন জায়গাতে আছে সেটা শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে বুঝিয়ে আসার সময় এসেছে যে সংগঠন কাকে বলে সংগঠনটা কী পক্ষমঞ্চ কোন জায়গায় দাঁড়িয়ে আছে এর শক্তি কতখানি একশো ছত্রিশ জনের সংগঠনকে শিক্ষামন্ত্রী গুরুত্ব দেবে না তিরিশ পঁয়ত্রিশ হাজার লোকের সংগঠনকে গুরুত্ব দেবে আরও বেশি আছে আমাদের চল্লিশ হাজার লোক আমাদের সাথে আছে এটা হলপ করে বলছি হ্যাঁ কিছুটা মানুষ হয়তো সবসময় সক্রিয় থাকে না কিন্তু চল্লিশ হাজার লোকে আমাদের ধরে নেব আমরা এবং কথা দিচ্ছি বিশ্বাসের সাথে বলছি চল্লিশ হাজার লোক আমাদের আছে পার্শ্বশিক্ষক শিক্ষিকা তো বন্ধু বেতন কাঠামো অর্জন করে নিয়ে আসব এবং দেখিয়ে দেবো যে বেতন কাঠামো সত্যিই পার্শ্বশিক্ষক মঞ্চ আনতে পারে তার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বিশ্বাস রাখতে হবে আমরা অনেকটাই হয়তো ভেঙে পড়ছি ভেঙে পড়বেন না বন্ধু ভেঙে পড়ার কোনো জায়গা নেই স্টিয়ারিং কমিটি ঠিক জায়গা থেকে কাজ করছে আপনারা বিশ্বাস রাখুন ভরসা রাখুন ভরসাটা দিচ্ছি এতে আপনারা ভরসা পান কি জানি না কিন্তু সত্যি আপনারা ভরসাটা রাখুন স্টিয়ারিং কমিটি দাবি আদায় করে নিয়ে আসবে স্টিয়ারিং কমিটির কাছে প্রার্থনা বিষয়গুলো আরও ভালো করে বুঝিয়ে আসুন প্রয়োজনে সপ্তাহে তিন চার দিন দরবার করুন শিক্ষামন্ত্রীর সাথে আমরা কিচ্ছু বুঝতে চাই না আমরা বেতন কাঠামো চাই ইনভেস্টিলেটরের দায়িত্ব যেটা পেয়েছি সেটা অবশ্যই একটা শুভ দিক তবে বেতন কাঠামোটাই প্রধান লক্ষ্য এই বিষয়টা মাথায় রাখতে হবে সকলকে আর মাননীয় শিক মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আপনার দলেরই লোক আপনাকে কেউ অপছন্দ করে না কোনো পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আমরা অবশ্যই আপনার সাথে আছি আপনি বেতন কাঠামোটা দ্রুত দিন বেতন কাঠামো দিন মাননীয় শিক্ষামন্ত্রী আপনি বলেছেন কয়েকদিন আগে এক সপ্তাহের ভিতরে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসে বিষয়টির নিষ্পত্তি করব আপনি কোনো কুমন্ত্রণায় কান না দিয়ে আশা করছি আটচল্লিশ হাজার পাঁচশো শিক্ষক শিক্ষিকার যে দাবি বেতন কাঠামো সহপূর্ণ মর্যাদা সেটার দিকে খেয়াল রেখে আপনি পূরণ করে নিয়ে আসবেন এবং এটাই আমাদের লক্ষ্য আমরা চাই একত্রিশে মার্চের আগে বেতন কাঠামো আশা করছে আমরা এই বিশ্বাসটা রাখতে পারি এবং আমরা বেতন কাঠামো পাবো সকল লক্ষ্যবদ্ধ থাকুন কোনো রকম দুশ্চিন্তা করবেন না বেতন কাঠামো আমরা ছিনিয়ে আনবই বেতন কাঠামো ছিনিয়ে আনবই স্টিয়ারিং কমিটির উপর ভরসা রাখুন আমি নিয়মিত যোগাযোগ রাখি আমাকে খবরগুলো পাঠাই তার উপর ভিত্তি করে আমি এগুলো বলি তো বন্ধু সাথে থাকুন দেখতে থাকুন সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেল জুড়ে থাকুন আমাদের সাথে আর বলবো ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ থাকতে হবে অন্য কোথাও আর কিন্তু বেতন কাঠামো অর্জনের কোনো ভরসা নেই তারা নিজেরাই চায় না সেই জন্য আটচল্লিশ আর পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে বলছি স্টিয়ারিং কমিটি মঞ্চের স্টিয়ারিং কমিটির উপর ভরসা করে থাকুন বিশ্বাস রাখুন ধন্যবাদ সকলের কুশল কামনা করে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলের সাথে জুড়ে থাকুন